আসসালামু আলাইকুম অক্সিজেন অটোমেট নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। কিভাবে আপনারা টমেটোর যে অপ্রয়োজনীয় ডালগুলো থাকে অর্থাৎ ব্রাঞ্চগুলো থাকে সেই ডালগুলো থেকে আপনারা কিভাবে সহজে বাড়িতে আপনারা নতুন চারা তৈরি করতে পারেন তো এই যে আপনার সামনে যে ডাল দুটি দেখতে পাচ্ছেন এটি একটু বড়ো মাপের ডাল আমি কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই যে আরও একটি আবার এখানে যে তিনটি ডাল দেখতে পাচ্ছেন এই তিনটি ডাল একটু ছোটো মাপের তো আপনারা জানেন যে টমেটো গাছে যে ব্রাঞ্চগুলো অর্থাৎ সাকার ব্রাঞ্চ বলে থাকে অর্থাৎ সাকার ব্রাঞ্চ হল সেই ব্রাঞ্চগুলো যে ব্রাঞ্চগুলো শুধু টমেটো গাছের খাবারগুলো সব খেয়ে নেয় কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল ফল দেয় না অর্থাৎ আমরা টমেটো গাছ যেখানে লাগাই সেই মাটির যে খাবারগুলো বা পুষ্টি উপাদানগুলো সেই উপাদানগুলো এই সাকার ব্রাঞ্চগুলো দ্রুত খেয়ে ফেলে এবং সেই দ্রুত খাওয়ার কারণে টমেটো গাছে যে ফলন আমরা আশা করে থাকি সেই ফলন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না এই সাকার ব্রাঞ্চগুলো থাকার কারণে তো আমার যে টমেটো গাছ আছে সেই টমেটো গাছ থেকে আমি এই সাকার ব্রাঞ্চগুলোকে কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পরে এই ব্রাঞ্চগুলো দিয়ে চারা তৈরি করার পদ্ধতিটা কিভাবে করে সে বিষয়ে আমি আজকে আপনাদের বিস্তারিত ধারণা দেব তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি বোতল অর্থাৎ এখানে একটি দুশো গ্রামের একটি পানির বোতল এটা আবার এইখানে একটি কাঁচের বোতল নিয়ে নিয়েছি আমি সেটিও দুশো পঞ্চাশ গ্রামের তো এই এখানে যে পানি আমি নিয়ে নিয়েছি সেটি একটি নর্মাল পানি অর্থাৎ আমরা যে পানিটা খাই বাসায় সেই পানিটাই আমি এর মধ্যে ভরে নিয়েছি এবার আমি এই যে ডালগুলো এই ডালগুলো যে বোতলের যে পানিটা সেই পানির মধ্যে সুন্দর করে স্থাপন করব। এই যে দিয়ে দিলাম একটি এখানে আরও একটি দিয়ে দিলাম অর্থাৎ এই পটটিতে আমি মোট দুইটি ডাল দিব তো দুইটি ডালই আমার দেয়া হয়ে গেছে তো এই ক্ষেত্রে আর একটু বিষয় আপনাদের বলবো সেটা হচ্ছে এই যে যে ডাল আমি পানির মধ্যে দিলাম এই ডালের যে প্রান্তটা পানির মধ্যে থাকবে সেই প্রান্তটা যেন এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ যেন পানিতে ডুবে থাকে এর থেকে যেন বেশি পানিতে ডুবে না থাকে সেদিকে আপনারা খেয়াল রাখবেন তো এখানে আমার যে টমেটো গাছের যে ব্রাঞ্চের যে পাতাগুলো সেই পাতার সাপোর্টের কারণেই কিন্তু এই ডালটি কিন্তু নিচের দিকে যাচ্ছে না আর এজন্য কিন্তু আমি এই পানির যে লেয়ারটা সেই অনুযায়ী আমি পানি দিয়ে দিয়েছি অর্থাৎ যাতে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ পানিতে ডুবে থাকে তো এই পটের ক্ষেত্রে আমরা ঠিক একই রকম পদ্ধতিতে ডালগুলো ভেজাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে দিয়ে দিচ্ছে একটি এখানে মোট তিনটি ডালি আমি দিয়ে দেবো এখানে এই যে আরেকটি আছে এই যে দিয়ে দিলাম তো তিনটি ডালি আমার দেওয়া শেষ এই যে দেখতে পাচ্ছেন এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কিন্তু পানির নিচে আছে এর থেকে কিন্তু বেশি নেই তো এবার আপনাদের বলবো এই ডালগুলো আপনারা পানিতে ভেজানোর পর আপনারা এই পট দুটিকে আপনারা রাখবেন সায়া জায়গায় একদম সায়া জায়গায় রাখবেন তো আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে এই বোতলে যে পানিটা দেয়া আছে এটা চার থেকে পাঁচ দিন পর পর আপনাদের পরিবর্তন করে দিতে হবে তো আরেকটা বিষয়ে আপনাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই ডালগুলো কিন্তু পানিতে দীর্ঘদিন থাকার কারণে কিন্তু এই পানির লেয়ারটা কিন্তু নিচে নেমে যেতে পারে অর্থাৎ এই এই ডালগুলো কিন্তু পানি খেয়ে কিন্তু পানি কমে যেতে পারে সেক্ষেত্রে যখন দেখবেন এক থেকে দেড় ইঞ্চির নিচে নেমে যাচ্ছে ডালের যে ভেজা অংশটা তখন আপনারা সামান্য একটু পানি দিয়ে দিবেন টমেটোর কাটিং বা ডাল পানিতে স্থাপন করার ঠিক আট দিন পরে আমি আবারও সেই ডালের কাছে চলে আসলাম তো দেখুন দর্শক কত সুন্দরভাবে কিন্তু এখানে কিন্তু শেকড় চলে আসছে আপনাদের দেখাচ্ছে এই যে আমি কাচের পাত্রে আমি মোট দুইটি ডাল আমি স্থাপন করেছিলাম তো দুইটি ডালেই কিন্তু শেকড় চলে আসছে অসংখ্য শেকড় এই যে আমি চারদিক থেকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন অসংখ্য শিকড় চলে আসছে আবার এখানে যে প্লাস্টিকের যে পটটিতে আমি গাছগুলো বসিয়েছিলাম এই যে দেখুন সবগুলোতে কিন্তু অসংখ্য শেকড় চলে আসছে দর্শক আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এই যে দেখেন এই যে খুব সুন্দরভাবে কিন্তু সবগুলো কাটিংয়েই কিন্তু শেকড় চলে আসছে তো আমি এবার এই কাটিংগুলো তুলে আপনাদের দেখাচ্ছি যে কীরকম শিকড় চলে আসলো সে বিষয়টা আপনাদের আরও বিস্তারিতভাবে দেখাচ্ছি এই যে দেখুন দর্শক কত সুন্দর শেকড় চলে আসছে একদম চারপাশে কিন্তু করে একদম ভরে গেছে আপনারা খেয়াল করছেন এই যে অসংখ্য শিকড় আসছে কিন্তু এই যে আবার এখানে আরো একটি যে ডাল আমি বসিয়েছিলাম সেটিতেও কিন্তু শেখর এই যে চলে আসছে এই যে দেখুন শেকড় চলে আসছে আবার এখানে যে আমি প্লাস্টিকের পাত্রে যে কাটিংগুলো বসিয়েছিলাম তো এই যে দেখুন সবগুলো তুলে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন সবগুলো কাটিংয়েই কিন্তু সুন্দর শেকড় চলে আসছে এই যে দেখুন একদম যে কয়টি কাটিংয়ে আমার বসানো হয়েছিল পানিতে সব কয়টি কাটিংই কিন্তু সফলভাবে শেকড় চলে আসছে এই যে দেখুন কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে দেখুন খুব সুন্দরভাবে শেকর চলে আসছে তো এখানে মোট আমি পাঁচটি কাটিং বসিয়েছিলাম পাঁচটিতেই কিন্তু শেকড় চলে আসছে তো এইভাবে যদি আপনারা কাটিং এইভাবে চারাতে পরিণত করতে চান সেক্ষেত্রে কিন্তু এর সফলতার হার কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট তো এইভাবে করে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতেই কিন্তু টমেটোর যে ডালগুলো থাকে সেই ডালগুলো আপনারা কেটে এভাবে করে কিন্তু খুব সুন্দরভাবে চারা তৈরি করতে পারবেন তো টমেটো গাছের ডাল এবং কাটিং দ্বারা কিভাবে সহজে চারা তৈরি করা যায় সে বিষয়ে বিস্তারিত ভিডিও আজকে আমি এখানেই শেষ করব। তো ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা ভিডিওটি দ্বারা যদি আপনারা কোনো প্রকার উপকার পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর টমেটোর কাটিং বা ডাল দ্বারা তৈরি সম্পর্কে ভিডিওর বাইরে যদি আপনাদের আরও কিছু জানার থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সবার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে একটি প্রেস করে দিন তাহলে নতুন এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে এই নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে সবার প্রথমে আপনার কাছে তো নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ